সিলেটে শরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলার ১৩ উপজেলার অন্তত ২৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। বন্ধ করা হয়েছে ৭৫০ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ২ শতাধিক প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ধারণ ক্ষমতারও অতিরিক্ত মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভারতের মেঘালয় ও আসামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে উল্লেখ করে সহসা পানি কমছে না বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন। সিলেটের সীমান্তবর্তী উপজেলা গয়াঘাটের উজানে ভারত থেকে মায়াবী ঝর্ণা সহ বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে এভাবেই বিরামহীন গড়িয়ে পড়ছে পানি। এইসব পাহাড়ি ঝর্ণার পানি ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা শতাধিক পাহাড়ি ছড়ার পানির সঙ্গে মিলে সিলেটে প্রবেশ করছে। এতে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার ১৩ উপজেলায় অন্তত ২৫ লাখ মানুষ ইতোমধ্যেই পানিবন্দী হয়েছে। তবে সবচেয়ে দুরবস্থায় রয়েছে ১৩ লাখ মানুষ। সীমান্তবর্তী গোয়ানঘাট, কানাইঘাট, জন্তপুর, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এবং সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এই ১৩ উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যার কারণে বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও শৌচাগার সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে বানবাসী মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঔষধের দোকানে পানিতে তলিয়ে থাকায় চাইলেই পাওয়া যাচ্ছে না পণ্য সামগ্রী। আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসী মানুষ আশ্রয় নিলেও সেখানে তিল ধারণের ঠাঁই নেই। গাদাগাদি করে চরম দুর্ভোগের মধ্যে অনাহারে অর্ধহারে দিন কাটছে বন্যার্তদের। সিলেটের ২৭টা ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে অনেক লোকজন মানে পানিবন্দী অবস্থায় আছে। পানি খাইবার পানি নাই। জেলায় অন্তত ৭৫০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে ৫৫০ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে প্লাবিত হয়েছে আর ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ট্রান্সফরমার ও সাব স্টেশন পানিতে নিমজ্জিত হওয়ায় কানাইঘাট, গোয়ানঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জন্তপুর, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা সহ কয়েকটি উপজেলার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। পানি নিষ্কাশনের গেটবিহীন নালাগুলো সুরমা নদীতে সংযুক্ত থাকায় নদীর পানি উপচে প্রবাহিত হওয়ায় ড্রেন দিয়ে তা শহরে প্রবেশ করছে। শহরে আপনার ওই যে ড্রেন গুলো দিয়ে পানি নামে, বুঝতে পারলেন, ড্রেন গুলোর মুখে তো সুইচ গেট নাই। এখন যখন নদীতে পানি ঢুকে বেড়েছে, ওই ড্রেন গুলো দিয়ে পানি ঢুকে যাচ্ছে শহরে। ভারতের মেঘালয় ও আসামে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাই সহসা পানি কমছে না বলে আভাস দিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।